প্রশ্ন, বর্তমান স্কুল কলেজে পাঠ্যসূচিতে ইসলাম বিদ্বেষী অনেক পড়া শেখানো হয়, দিন থেকে দূরে থাকার কারণে অনেক ছাত্রছাত্রী বিষয়টি ধরতে পারে না, এক্ষেত্রে একজন বাবা হিসাবে আমাদের করণীয় কি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন ভাই, বিশেষ করে এই বছর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বই, এই বই এবং আরো অন্যান্য বইও, এমনকি মাদ্রাসা শিক্ষার ইংলিশ ফর টুডে বইয়ে গত বছরও মাদ্রাসার বইয়ের কভারে দুটা বাচ্চার ছবি ছিল বা চারটা বাচ্চার ছবি ছিল, ছেলে বাচ্চাদের মাথায় টুপি, মেয়ে বাচ্চাদের মাথায় ওড়না হিজাব ছিল। এই বছরের বইয়ে মাদ্রাসার বইয়ে ওই মেয়ে বাচ্চার মাথা থেকে ওড়না সরাই দিছে, ছেলে বাচ্চার মাথা থেকে টুপি সরাই দিছে। আমাদের সন্তানরা কি ভালো কিছু শিখবে না খারাপ কিছু শিখবে? আলেম হবে যে মাদ্রাসা থেকে যে বই পড়ে সে যদি টুপি এবং ওড়না এটা দেখলে কারো যদি গায়ে জ্বলে, তাহলে তারা কি এদেশে শিক্ষার নামে কোনো ভালো কিছু দিতে চায় না আমাদের সন্তানদেরকে ধ্বংস করতে চায়? মাদ্রাসা শিক্ষা যদি এটা না থাকে তাহলে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে? গত বছর আর এ বছরের মধ্যে আমি এই পার্থক্য আপনাদেরকে বললাম, আপনি যে অনলাইনে যায় তাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন, গত বছরের বইয়ে মাদ্রাসার ছাত্রের মাথায় টুপি থাকবে এটাতে স্বাভাবিক, এ বছর টুপি খেলে ফেলছে। মাদ্রাসার পরে সে মেয়ের মাথা ওড়না থাকবে এটাতে স্বাভাবিক, মুসলমান মাতৃ থাকবে সেখানে মাদ্রাসার ছাত্রী ওড়না সরাই দিস। এ হলো আমাদের পাঠ্য বইয়ের অবস্থা। এখান থেকে পড়ে বাচ্চারা কি হবে? আপনার বাচ্চা শিক্ষিত হোক আমিও চাই, আপনিও চান, কিন্তু আপনার বাচ্চা শিক্ষার নামে নাস্তিক হোক আপনি চান? কিন্তু এখানে ডারউইনের মতবাদ শেখানো হচ্ছে, এখানে বিবর্তনবাদ শেখানো হচ্ছে, বলা হচ্ছে বানর শিম্পাঞ্জি এরা যে প্রজাতির, মানুষ নাকি আমরাও নাকি সে একই প্রজাতির, ওরা যে পশু থেকে আসছে আমরাও নাকি শত শত বছর পরিবর্তন হয়ে এই বানর জাতীয় ছিলাম ওখান থেকে মানুষ হয়ে গেছে। এই বিশ্বাস যদি আপনি করেন তাহলে কোরআনে যে আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন, কাদা মাটি থেকে তৈরি করেছেন, আদমকে নিজে হাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ যে বলেছেন আদম আলাইহিসসালাম হাওয়াকে তৈরি করেছেন, তাদের পরে তাদের মাধ্যমে শত শত হাজার লক্ষ কোটি অগণিত মানুষ সৃষ্টি করেছেন, কোরআনে যে মানুষ সৃষ্টির ইতিহাস, মানুষ সৃষ্টির সূচনা এবং উদ্ভব ক্রমবিকাশ সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যদি ডারউইনের এই মিথ্যা ভুয়া ভিত্তিহীন এই থিওরি আমি বিশ্বাস করি, তাহলে কোরআন অবিশ্বাস করা লাগে কি লাগে না? আমার সন্তান ক্লাস 6-7 এ বসে যদি সে এরকম ফালতু এবং ভিত্তিহীন অনুমান নির্ভর একটা মিথ্যা ডাহা মিথ্যা কথা, ফালতু অপমানিত কথা, বোগাস কথা, রীতিমতো ডারউইনের এই মতবাদ এটাকে মিথ্যা প্রমাণ করেছে বহু মুসলিম গবেষকরা। এই ফালতু জিনিস হাজার হাজার বছর আগে বানর থেকে মানুষ হয়েছে বা বানর জাতীয় ছিল সেখান থেকে মানুষ হয়েছে এটা এরা দেখছে, এদের অনুমান অনুমান করে তারা আমাদের কোরআনের তথ্যের বিরুদ্ধে তথ্য দাঁড় করিয়ে সেটাকে বইয়ের অংশ করে আমার বাচ্চাকে পড়াচ্ছে। এই বাচ্চা বড় হওয়ার পর যখন কোরআনে ওই আদম আসলামের সৃষ্টির শুরুর ঘটনা পড়বে তখন এই বাচ্চা সন্দেহের মধ্যে পড়বে কি পড়বে না? এই বাচ্চা বেঈমান হবে কি হবে না? সে বলবে যে বিজ্ঞানের বইতে তো আমি ভিন্ন জিনিস পড়ছিলাম, কোরআন তো বলতেছে ভিন্ন কথা, তাহলে আমার বাচ্চাকে কোরআনের মুখোমুখি দাঁড় করে দিয়ে তাদেরকে বেঈমান করা হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, সমকামিতাকে সহজ করা হচ্ছে, স্বাভাবিক করা হচ্ছে আমাদের সন্তানদের কাছে। আল্লাহ তা নারীর পুরুষ সৃষ্টি করেছেন, নারী করে সৃষ্টি করেছেন, কাউকে পুরুষ করে সৃষ্টি করেছেন, আর কিছু মানুষকে উভয়লিঙ্গ করে সৃষ্টি করেছেন। এখন কথা হলো নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ তাআলা বয়সের মধ্যে পার্থক্য রেখেছেন, শরীরের কাঠামোর মধ্যে পার্থক্য রেখেছেন, অনেক দিক থেকে সক্ষমতার মধ্যে পার্থক্য রেখেছেন, সুবিধা অসুবিধা অনেক দিক থেকে পার্থক্য রেখেছেন। এই কিছু ধর্মবিদ্বেষী কিছু নাস্তিক আছে, এরা দুনিয়াতে নারী পুরুষের ব্যবধান তুলে দিতে চায়, এটা কোনোদিন সম্ভব? নারী পুরুষের ব্যবধান থাকার মানে এই না যে নারী হিসাবে জন্ম নিয়েছে সে খাটো ছোট আর পুরুষ হিসাবে জন্ম নিয়েছে সে বড়, আমি সেটা বলতে চাচ্ছি না। নারী এবং পুরুষের নানা দিক থেকে শরীরের কাঠামোগত বিভিন্ন দিক থেকে পার্থক্য আছে না নাই, এটাকে তুলে দেওয়া সম্ভব? তাহলে সৃষ্টিকর্তা কি কেন সৃষ্টি করেছেন দুই রকম করে? এখন একটা ছেলে সে নিজেকে মেয়ে ঘোষণা করে মেয়ে হয়ে যেতে পারবে, একটা মেয়ে নিজেকে ছেলে ঘোষণা করে ছেলে হয়ে যেতে পারবে, এর মানে সে মেয়ে ছিল ঘোষণা করে যখন ছেলে হয়ে গেছে তাহলে এখন আরেকটা মেয়েকে বিয়ে করবে, তাহলে আরেকটা মেয়েকে বিয়ে করা মানে হলো ছেলে তো সে আগেই ছিল আরেকটা ছেলেকে সে বিয়ে করলো, যেহেতু এখন মেয়ে সেজে গেছে তাহলে ছেলে হয়ে ছেলেকে বিয়ে করলো। ধরুন একজন মানুষ আগে থেকে মেয়ে ছিলেন, তিনি হঠাৎ বললেন না আমার মনে হচ্ছে আমি মেয়ে, শরীরের অবকাঠামো আগাগোড়া ছেলে কিন্তু নিজেকে মনে হচ্ছে মেয়ে, বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে তিনি যদি এটা মনে করেন তাহলে তার মনে হইলে ওইটাই ঠিক, সমাজ কি বলে, তার শরীরে কি আছে, তিনি কি পুরুষের মতো না মহিলার মতো এসব দেখা দেখি নাই, তিনি যদি মেয়ে মনে করেন তাহলে মেয়ে।
এখন যদি মেয়ে মনে করে তাহলে এবার তার বিয়ে হবে একটা ছেলের সাথে, অথচ আগে থেকে ছেলে ছিল, তাহলে ছেলে হয়ে আরেক ছেলের সাথে বিয়ে হবে, এর নাম সমকাম না? এই সমকামিতা আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে বইয়ের মধ্যে। এগুলো কোনো পড়া শিক্ষা না কুশিক্ষা বলেন, এটা কোনো শিক্ষা, এটার নাম সায়েন্স, এটার নাম সামাজিক বিজ্ঞান। কোনো মানুষের যদি মাথা ডিস্টার্ব হয় আমরা তাকে ট্রিটমেন্ট করাবো, কোনো মানুষের যদি অসুবিধা হয় আমরা তাকে সিম্প্যাথি দেখাবো, কোনো মানুষ যদি উভয় লিঙ্গের হয় হিজড়া হয় তাদের অধিকার আছে ইসলামে। কিন্তু তাই বলে একজন আপাদমস্ত পুরুষ নারী নিজেকে নারী ঘোষণা দিবেন, নারী পুরুষ ঘোষণা দিবেন। ওই যে জাপানে কয়েকদিন আগে এক যুবক বলছে যে আমার নিজেকে কুকুর মনে হয়, সে অপারেশন করে যে ট্রিটমেন্টের মাধ্যমে সে কুকুরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হওয়ার চেষ্টা করছে। এগুলো সমাজকে অস্থিতিশীল করবে, অস্থির করবে, ধ্বংসের দিকে নিয়ে যাবে। এর মতো উদ্ভব বেহুদা জিনিস, বিশেষ করে সমকামিতার মতো অভিশপ্ত জিনিস এই মুসলমানদের সমাজে গেলানোর চেষ্টা করা হচ্ছে বাচ্চাদের বইয়ের মধ্যে। এবং এই বইয়ের মধ্যে, এই বছরের বইয়ের মধ্যে আমরা সমালোচনা করেছি, আমরা দাবি করেছি কর্তৃপক্ষের কাছে। আমার দৃঢ় বিশ্বাস, আমি জোরালো আশা কি যে তারা মুসলমানদের এই ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না, এবং আমার বাচ্চাকে আমার ট্যাক্সের টাকা দিয়ে বই কিনে তাকে পড়ানো হবে, সেই বই পড়ে আমার বাচ্চা বেঈমান হবে, নাস্তিক হবে, এটা আমি কোনোদিন চাইবো? যদি এই এই ধরনের কুশিক্ষায় নিয়মিত দেওয়া হয় তো আমি তো আমার সন্তানকে ওই শিক্ষা দেবো না, প্রয়োজনে সে পড়াশোনা ঘরে পড়বে, আমি নিজে পড়াবো। মুসলিম শাসকদের ব্যাপারে যত ভিত্তিহীন ভুয়া ইতিহাস দিয়ে হিন্দু শাসকদের সবাইকে ফেরেশতা দেখায়া, মুসলমান শাসকদের সবাইকে ভিলেন দেখায়া বই ইতিহাস লিখছে। আমি লাইন বাই লাইন গতকালকে এক বক্তব্যে আমি ওই বই থেকে দেখে পড়ে ওই পৃষ্ঠা সেখান থেকে কোট করে করে আমি বলে দিয়েছি। এবং আপনার সবচেয়ে জঘন্য বিষয় যেটা করেছে সেটা হলো যে পর্দাকে রীতিমতো একটা হাস্যকর বিষয়ে পরিণত করেছে, পর্দাকে তাচ্ছিল্য করে উপস্থাপন করেছে, যে বোরকা পড়লে সে অপমানিত হয়, অপদস্থ হয়, সে পিছায় থাকে। বোরকা করে বোরকা পড়লে মানুষ, পর্দা পড়লে মানুষ পিছায় থাকে? এদের কাছে পর্দা ছেড়ে দিলে মানুষ নাকি উন্নত হয়ে যায়। তো এইভাবে আমাদের সন্তানদেরকে ধর্মবিদ্বেষী করার যে নীল নকশা এই বছর এই দুইটা বই বিশেষ করে আর কোন কোন বইয়ে আছে, আমরা জোরালো দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে, আশু ব্যবস্থা গ্রহণ করে এগুলো পরিবর্তন করে যথাযথ উপযুক্ত বই এখানে প্রতিস্থাপন করা হোক, এবং আমাদের সন্তানরা শিক্ষার নামে কুশিক্ষা শিখুক, এটা আমরা কোনোদিন চাই না। প্রশ্নকর্তা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে বাবা মার করণীয় কি? বাবা মার করণীয় হলো আপনার ছেলে মেয়ে কি পড়েন আপনি আপনার জানতে হবে। এগুলো আপনাদেরকে কেন জানালাম? আপনার সন্তান পাঠাচ্ছেন স্কুলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ও নাস্তিক হয়ে বের হয়ে আসতেছে, এটা কি আপনি আশা করেন কোনোদিন? তাহলে সাবধান থাকতে হবে যে আমার বাচ্চাকে শিক্ষার নামে কি দেওয়া হচ্ছে। দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং তাদেরকে ইমানের চেতনা দিতে হবে তাদের মধ্যে।